তো নমস্কার বন্ধুরা, আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত প্রণব ব্লগসে। আজ বিয়ে বাড়ির আখ তৈরি করতে এসেছি, মানে যেটা বরণ করে সেটি কিভাবে তৈরি করতে হয় তাই দেখাবো আপনাদের। তো চলুন বন্ধুরা, প্রথমে উপকরণ কী কী লাগে সেটি দেখে নেব। এই আছে চালের গুঁড়ো, এই আছে ময়দা, এই আছে কলা, আর এই রং, আর জল থাকবে, আর লাস্টে সরিষার তেল লাগবে। তো বন্ধুরা, এই যে রং দেখা পাচ্ছেন এর সাথে মিক্স করেছি, আর ধীরে ধীরে কালার আসছে। এইরকম মিক্স করে নিতে হবে জল দিয়ে। এই জল দিয়েছি হালকা। তো চলুন এখন মাখিয়ে নিয়ে এগুলো ভালো করে, এটাকে এইভাবে দলা পাকিয়ে নিতে হবে যাতে রংগুলো এর সাথে ভালো করে মিশে যায়, না হলে ছিবড়ে ছিবড়ে হয়ে থাকবে রংগুলো দেখতে। ঠিক আছে, এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো যে কোটা আমার লাগবে সেই রংগুলো সব মিক্স করে নেব। তো বন্ধুরা, আমি এই তিনটে রং মাখিয়ে নিয়েছি, সবুজ আর একটু ওই অরেঞ্জ অরেঞ্জ টাইপের আর এই নীল, এই তিনটে দিয়েই তৈরি করব। আর একটি ঘট, আম পাতা, এইগুলোই তৈরি করব। চলুন দেখা যাক কীভাবে তৈরি করছি, আপনারাও দেখুন। তো বন্ধুরা, এই যে দেখা পাচ্ছেন এটি একটি মানে ঘরটাকে বসানোর জন্য করেছি, এটা আলটার মতন করেছি, একটু দুটো ভাগ করে লম্বা করে শুরু করে পাকিয়ে এটা বসিয়ে দিয়েছি এখানে। এবারে এইটা দিয়ে এবারে ঘর তৈরি করব। ঠিক আছে, ওইটা ঘরটা এর উপরে বসাবো। তো বন্ধুরা, আমি ঘরটা করে নিয়েছি। ঠিক আছে, এবারে এই ছোটো ছোটো পাতা করার জন্য ছোট ছোট লিচি কেটে নিয়েছি, ছোটো ছোটো গোল গোল বল করে নিয়েছি, এটাকে দিয়ে পাতা করব। চলুন পাতা করা যাক, এবারে আপনারা দেখতে থাকুন। এটি সিমেন্টে ফেলে করলে ভালো হয়, তাতে মানে ভালোভাবে জিনিসটা তৈরি করা যায়। তো বন্ধুরা, এই যে ছোট ছোট লেচি কেটেছিলাম এটি পাতা করে নিয়েছি এরকম। ঠিক আছে, আর আপনারা যদি পারেন এই যে সরু তার দেখতে পাচ্ছেন, এরকম তারটা করে নেবেন যাতে পাতাটা রাখা যায়, মানে এই ঘটের ওপরে, এই ঘরটার ওপরে এইভাবে রেখে এর ওপর থেকে পাতাটা দিতে হবে, মানে এরকম রাখতে হবে, রেখে এর ওপরে এরমভাবে দিতে হবে, দিলে জিনিসটার নুঙে যাবে না। ঠিক আছে, তো চলুন দেখা যাক কী করে। আর এইভাবে বেঁধে নিয়েছি আমি, দেখুন তার দিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা, একটু অসুবিধা হবে যদিও আর লাইট কমে গেছে, এইভাবে বেঁধে নিয়েছি, ওটা বেঁধে আর এর ওপরে দিয়ে দেবো, এর ওপরে এইভাবে এরকমভাবে দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা দেখা যাক। বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তো আপনারা অনেক ভালো থাকবেন, নমস্কার।